উচ্চ জোয়ারের চাপে বাঁধ ভেঙে পানি বনী হয়ে এখন যাপন করছে তিনটি গ্রামের মানুষ ভেসে শুনির গেছে কয়েক হাজার বিঘা মাছের ঘের যাতে ক্ষতি হাজার কোটি টাকার বেশি অনেকের বসত ঘরও ভাসিয়ে নিয়েছে স্রোত রাস্তাঘাট ভেঙে যোগাযোগও বিচ্ছিন্ন দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট ভুক্তভোগীদের অভিযোগ যুগ যুগ ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি থাকলেও জনপ্রতিনিধি আর পানি উন্নয়ন বোর্ড নিচ্ছে না কোনো উদ্যোগ যদিও পাওবোর দাবি সংস্কারের চেষ্টা চলছে সাতক্ষীরার প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়িসহ সব ভেঙে গর্ত হয়ে আছে রাস্তাঘাট তাই কারো দিকে তাকিয়ে না থেকে কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষের এ চেষ্টা নিজেদের অস্তিত্ব রক্ষায় সাক্ষীরার উপকূলীয় আশাসনী উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ঘোলপেটুয়া নদীর অস্বাভাবিক জোয়ারে গত মঙ্গলবার বাঁধ ভেঙে পানিবন্দি তিনটি গ্রামের মানুষ এখন নিরুপায় প্রচণ্ড স্রোতে সব বেশি যাচ্ছে মেরামত সম্ভব হয়নি করা হয়নি যার কারণে আমরা খুব বিপদে আছি দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট বাড়ছে রোগ বালায়ও পাঁচ মাইল দূরে যাবত আমাদের হেঁটে যেতে হচ্ছে দুই তিন দিন যাবৎ পানির জন্য খুব কষ্টে আছি রান্না এবং খাবার পানির খুবই অসুবিধা এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে কোন রকমে বাঁধ নির্মাণ করা হচ্ছে তবে টেকসই বাঁধ না হলে এ অঞ্চলের মানুষের মুক্তি নেই বলছেন তারা শ্রমিকের দাম দিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের অর্থ হয় না আমরা কাজ করছি এখানে টেকসই বেড়িবাদ না হলে আসলে এই এলাকার মানুষ আসলে বসবাসের অনুপযোগী হয়ে যাবে এখনই অলরেডি অনুপযোগী হয়ে গেছে এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণেই এমন বিপর্যয় আসে বারবার জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে আমাদের এই সবচেয়ে বড় ভোগান্তির কারণ হচ্ছে এটাই যারা নেতা কর্মীরা আছে আমার আসে শুনি এরাই হলো আমাদের এই ব্যবসা কেন্দ্র খুলে নেবছে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড আমরা আমফান পরবর্তী এক নাগারে কাজ করে আমরা এই সেগুলো যে যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হয়তো আমাদেরকে কিছু জিয়ার দিবেন আমরা সেটা ক্ষতিগ্রস্ত যে পরিবার আছে তাদের ভিতরে তাৎক্ষণিকভাবে বিতরণ করা হবে বারবার প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে পড়া এই মানুষগুলোর একটাই দাবি নির্মাণ করা হোক টেকসই বেরিবাদ যাতে নিরাপদ হয় আগামীর প্রজন্মের আবাস নূর মোহাম্মদ মাই টিভি নিউজ ডেস্ক